আসসালামু আলাইকুম আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তো ইতিপূর্বে আমি লাইন সেগমেন্ট আর্ক টুল স্পাইরাল টুল রেক্ট্যাঙ্গেল গিট পোলার টুল পোলার টুল এবং পূর্বে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি যারা আমার ওই পূর্বে টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন তো আজ আমার টিউটোরিয়াল হলো রেক্ট্যাঙ্গেল টুল এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কীভাবে ড্রয়িং করি এটা নিয়ে আমার আলোচনা এখানে এটার কিবোর্ড সব পাশেই দেখাচ্ছে এম অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট হিসাবে অ্যাম পেশ করি তাও আমাদের রেক্ট্যাঙ্গল টুলটা ড্রয়িং করা যাবে তো এখন এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কীভাবে ড্রয়িং করতেই পারি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি যদি আমার মাউসটা এই মাঝখানে রাখি মাঝখানে রেখে যদি আমি কীবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে নিচের দিকে ড্রাগ করি তাহলে এরকম আমার একটা রেক্ট্যাঙ্গেল ড্রো হবে তো এইভাবে আমরা রেক্টাঙ্গেল ড্রো করতে পারি তো ড্র করার পর এই পাশে দেখেন আমার একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে এই ডান পাশে বাম পাশে নিচে ডানে বামে এবং ওপরে ডানে বামে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ আমি যদি এখান থেকে এই নিচের দিকে ড্রাক করি তাহলে এই রেক্টাঙ্গেলটা আমার বৃত্ত আকারে ধারণ করবে আমি যতটুকু ডাক করে নিচের দিকে নিয়ে আসবো অর্থাৎ রেক্টাঙ্গেলটা আমার বিপরীত দিকে চলে আসলো অর্থাৎ বৃত্ততে চলে আসলো এখন এটা যদি আমি আবার উপর দিকে ড্রাক করি তাহলে আমি আবার সেটাকে রেক্ট্যাঙ্গেলে পরিণত করতে পারি এখানে উপরে নিচে ডানে যে কোনো কন্যার ধরেই আমি এটাকে বৃত্ত এবং বৃত্তকে আমি রেক্ট্যাঙ্গেলে রূপান্তর করতে পারি এখন এটার উপরে যদি আমি আসি এখানে অ্যাঙ্কর বট দেখাচ্ছে অর্থাৎ এটা যদি আমি নিচের দিকে ড্রাক করি তাহলে আমার এই রেক্ট্যাঙ্গেলটা ছোটো হবে আর আমি যদি এটাকে একটু মুভ করতে চাই ঘুরাতে চাই তাহলে এই যখন এই পাশে আসবো আমার একটা মোবের চিহ্ন আসে এরকম অ্যাঙ্গেল করার জন্য এবং আমরা অ্যাঙ্গেলও করতে পারবো তারপর আমরা যদি এই সাইড থেকে ছোটো করতে চাই তাহলে ডাক করে আমরা দেবো তাহলে ছোটো হবে আবার যদি আমরা ডান দিকে ছোট করতে চাই তাহলে ডাক করে ভিতর দিকে দিলে আমাদের ছোট হবে এখন এটা আমি ডিলার দিই আমি যদি রেক্ট্যাঙ্গেলটা সব দিকে স্কোয়ার চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে আমি নিচ থেকে ড্রাগ করব। তাহলে এটা সব দিকে আমার স্কোয়ার অর্থাৎ সমান হবে আর আমি যদি শুধু অল্টার ধরে চাপ দেই আমি এখানে একটা শুধু অল্টার দরে চাপ দিই অর্থাৎ এটা যেখান থেকে আমি ক্লিক করব সেখান থেকে আমার এটা প্রসারিত হয়ে বড় হবে আর যদি আমি শিফট এবং অল্টার দুটো একসাথে চাপ দিই তাহলে এটা আমার যেখান থেকে ক্লিক করলাম সেখান থেকে বড় এবং সব দিকে স্কোয়ার হবে অর্থাৎ এই বৃত্ত বরাবর থেকে যেহেতু আমি করেছি সেখান থেকে এটা আমার বড় হবে অর্থাৎ আর চার দুদিকেই উপরের নিচে দানের বামে স্কোয়ার হবে যে সেক্ষেত্রে আমাকে অল্টার এবং শিপ ধরতে হবে আর আমি যদি এই সিলেকশনটা বাদ দিতে চাই তাহলে কন্ট্রোল ক্লিক করলে আমার এই সিলেকশনটা বাদ হবে এখান ইচ্ছা করলে আমি এটাকে মুভ করতে পারি আবার আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে কিবোর্ড থেকে স্পেস চাপি স্পেস চেপে যে উপর দিকে মুভ করাতে চাই তাহলে সেটাও আমি মুভ করতে পারবো তো এভাবে আমরা রেক্ট্যাঙ্গেলগুলো করতে পারি আর এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এই মাউস এখানে যদি আমরা পেজে ক্লিক করি তাহলে আমার একটা এখানে অপশন বার চলে আসবে এখানে উইথ এবং হাইট আমরা কত ইঞ্চি বা কত পিকজেলে নেব এই পাশে আমরা লিখে দেবো উইথ এবং হাইটে এই পাশে ইন মানে এটা ইঞ্চিতে আমরা নিচ্ছি এই জন্য ইঞ্চিতে আসছে তো এখানে ফর এক্সাম্পল আমি এখানে ফোর উইথ এবং হাইটে আমি যদি ফোর দেই দেন এটা আমি ওকে করি তাহলে আমার সব এদিক উপরের নিচে ডানে বামে অর্থাৎ চার ইঞ্চি করে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারি মান বসিয়ে তো এখানে আমরা যে ডাবল ক্লিক করি দেখা যাচ্ছে এখানে আমাদের একটা লিঙ্ক অপশন আছে এই এটা লিঙ্ক অপশন হলো আমরা এখানে যেটা নেব উইথ সেটা অটোমেটিকলি আমরা হাইটও চেঞ্জ হয়ে যাওয়া এটা যে আনচেক করে দেই অর্থাৎ এটা আমি লিঙ্ক করলে সেম হবে আর যদি আনচেক করে দেই ওই জিনিসটা আমার সেম হবে না অর্থাৎ আমি যদি এখানে আট আর এখানে চার নেই এখন এটা যদি আমি লিঙ্ক উঠায় দিই তাহলে কি হবে আমার উল্টা হবে আর যদি আমি লিঙ্ক করে দেই তাহলে অটোমেটিকলি এখানে আমার ওইভাবে এটা নিয়ে নেবে এরপর আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি ড্র করার পর আমরা যদি এই অপশন বারে দিকে আসি তাহলে দেখেন এখানে আমার সব কিছু চেঞ্জ হচ্ছে এবং সর্বপ্রথম এখানে আমার নামটা শু করতেছে অর্থাৎ আমার যেটা র্যাক্ট্যাঙ্গেল সব প্রথমে নামটা আসতে আছে অবজেক্টের নাম অবজেক্ট টাইপের একটা তো এই পাশে আছে ফিল কালার আমরা এটাকে কি কালার দিয়ে ফিল করতে চাই এটা সাদা আছে কারণ এখানে আমাদের ফিল কালার সাদা যদি এই অ্যারোতে ক্লিক করে আমরা যে কোনো কালারকে এখানে সিলেক্ট করি তাহলে আমাদের এই ফিল কালারটা এখানে যেটা সিলেক্ট করব সেই রকম হবে আর পাশে আসছে আমাদের স্ট্রোক কালার স্ট্রোক বলতে পাশের অংশকে বোঝাচ্ছে চারপাশে যে আমার বর্ডারটা আসছে সেই বর্ডারটা বোঝাচ্ছে এখন এটা যদি আমি এরকম লাল দিয়ে দিই তাহলে লাল হবে এরকম যদি আমি অন্য একটা কালার এখানে দেই তাহলে হবে আমি লাল দিলাম আর এখানে স্টোভটা চিকুন দেখা যাচ্ছে এই জন্য বোঝা যাচ্ছে না আমি যদি এটাকে এরকম স্টোভ বাড়ায় দিই এই পাশে আশে আমাদের স্টকের মান এখান থেকে আমরা কিবোর্ডে লিখেও দিতে পারি অথবা এই অ্যারোতে ক্লিক করে আমরা যদি এখান থেকে মানগুলো বাড়িয়ে দেই তো ওই অনুসারে এখানে মানগুলো দেওয়া যাবে আর এলে ইউনিফর্ম অর্থাৎ এখান যদি ক্লিক করে আমাদের এই স্টকটাকে আমরা চিকুন থেকে মোটা মোটা থেকে চিকুন করতে চাই তাহলে একেও এবং করা যায় আর এটা হলো বেসিক এটা বেসিক আমরা যদি এই চারপাশে আমরা কোনো ব্রাশ দিয়ে এরকম ড্র করতে চাই তাহলে সেটাও এরকম পসিবল আর যদি আমরা এটা বাদ দিতে চাই কিবোর্ড থেকে আন্ডো দিলে পারি অথবা এখান থেকে বেসিক যেটা আসে সেটা দিলেও পারি আবার এখান থেকে আমি স্টক একটু বাড়াই দিই স্টকটা আর এটা হলো অপাসিটি অপাসিটি বলতেছে এই যে আমি কালারটা নিলাম এটা আমার হানড্রেড পারসেন্ট গাঢ়ত্ব আমি যদি চাই এটা একটু গাঢ় কমিয়ে দেবো তাহলে আমরা এটি বাম দিকে স্লাইডে ক্লিক করলে এরা গাঢ়ত্বটা কমে যাবে আর যদি আমরা ডান দিকে ক্লিক করি তাহলে আমাদের গাঢ়টা বাড়বে সেক্ষেত্রে অপাসিটি স্টক এবং ফিল আমার দুইটাই রূপান্তর হচ্ছে জাস্ট আমি বাম দিকে গেলে স্ট্রোক এবং ফিল দুইটাই আমার এরকম অপাসিটি কমাই দেয় গাঢ়ত্ব কমবে আর যদি আমি ডান দিকে বাড়ায় দিই তাহলে গারত্ব বাড়বে তো এইভাবে আমরা অপাসিটি মান কমিয়ে বাড়িয়েও আমরা কাজগুলো করতে পারি যদি আমাদের কালার ফুল চাই বেশি তাহলে অপাসিটি বাড়িয়ে দেবো কালার ফুল কম চাইলে অপাসিটি কমে দেবো আর এটা হলো স্টাইল এখানে যদি আমি ক্লিক করি আমার এখানে কিছু স্টাইল শো করবে অর্থাৎ আমরা এটা কোন স্টাইল দিতে চাচ্ছি এখানে যদি আমি ভিতরে এটা ক্লিক করি এরকম স্টাইলগুলো শো করা যাবে এখানে আমাদের স্টাইলগুলো শু করা যাবে এখানে তিনটা আছে আমি যদি চাই যে আমি অন্য ডিফারেন্ট স্টাইল দেবো তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো আছে আমরা যেটা ক্লিক করব এই পাশে এই ইফেক্টগুলো আসবে সেটা ক্লিক করলেই এখানে আমার এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে তো এইভাবে আমরা এখান থেকেও স্টাইলগুলো নিতে পারি এখানে বিভিন্নগুলো আছে। তো আমরা এইভাবে স্টাইলগুলো অ্যাপ্লাই করার জন্য নিতে পারি তো স্টাইলে আমি যদি আবার আগের পজিশনটা চাই তাহলে আমাকে কীবোর্ড থেকে আন্ডু করলেই এটা আগের পজিশনে আমার চলে আসবে আবন্ডু করতেছি যে এটা আমার আগের পজিশন তো এই পরে আমাদের আছে আর্টবোর্ড অ্যালাইন অর্থাৎ আমরা এই আর্টবোর্ড অ্যালাইনটা কীভাবে কাজ করে আমাদের এই আর্টবোর্ড অ্যালাইনটা এখানে দেখেন তিনটে অপশন আছে অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু অবজেক্ট আর অ্যালাইন টু আর্ট বোর্ড এখানে আমার ক্লিক করা আছে অ্যালাইন টু আর্ট বোর্ড ফর এক্সাম্পল এই যে আমার পিছনে যে সাদা অংশ এটা আমার আর্টবোর্ড এই আর্টবোর্ডের সাথে আমি এই আমার এই অবজেক্টটা অ্যালাইন করতে চাই এটা একটু ড্রাগ করে ছোট করি এটা আমার মিডেল আছে তো আমি চাচ্ছি আমার এই অবজেক্টটা বামে অথবা ডানে ওপরে নিচে এগুলো আমি স্থানান্তর করতে তাহলে এই আর্টবোর্ডে ক্লিক করে যেহেতু এখানে অ্যালাইন করা আছে তো আমার এটা ক্লিক করা আছে জাস্ট এই পাশে যে আমার তিনটে অপশন দেখতেছি এটা হলো হরিজেন্টাল অ্যালাইন লেভ এটা যদি আমি ক্লিক করি আমার এটা বাম দিকে অ্যালাইন হবে আমার এটা যেখানে থাক আমার যদি এখানেও থাকে বা অথবা এখানেও থাকে অথবা এখানেও থাকে যেখানে থাক আমি যদি এখান থেকে যে বাম দিকে ক্লিক করি তো অটোমেটিকলি এটা আমার বাম দিকে চলে আসবে আমি যদি এখানে ডানে ক্লিক করি হরিজানটা অ্যালাইন রাইট তাহলে আমার এটা ডান দিকে আসবে আমি যদি পেজের মিডেলে নিতে চাই আমার মনে করি এটা উপরে আসে আমি যদি এখানে পেজের মিডলে নিতে চাই তাহলে এই মিডেলে চলে আসবে এটা কিন্তু একটু উপরের দিকে মিডেল আমার ফুল মিডেল আসে নেই তো ফুল মিডেল আসার জন্য আমার এই পাশে আমার বার্টিকেলের কিছু অপশন আছে আমি যদি এখানে বার্টিক্যাল টপ দেই তাহলে আমার এটা উপরের দিকে চলে যাবে আর বার্টিক্যাল টপ দেই এই উপরে চলে গেল আর আমি যদি সেন্টার দেই তাহলে এটা আমার পেজের মাঝখানে চলে আসবে আর এটা যদি দেই বার্টিক্যাল বটম তাহলে এটা আমার নিচে আসবে এখন আমি চাচ্ছি আমার এই অবজেক্টটা পেজের মিডেলে থাকবে হরিজালটাল এবং বার্টিক্যাল বরাবর তাহলে আমি এই হরিজেন্টালে একটা সেন্টারে ক্লিক করবো দেন এই বার্টিক্যাল সেন্টারে একটা ক্লিক করব তাহলে আমার এই অবজেক্টটা কী হবে একদম পেজের মিডলে চলে আসবে তো এটাই হলো আর্টবোর্ড অ্যালাইন এখন আর্টো অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু সিলেকশনটা কী অ্যালাইন টু সিলেকশন হলো এখানে আমি একটা আরেকটা একটা অবজেক্ট নেই ফর এক্সাম্পল এরকম আমি আরেকটা অবজেক্ট নিলাম এখন এই দুটো অবজেক্টকে যখন আমি সিলেক্ট করব তখন এখানে আমার এই দুটো অব জিনিসে কাজ করবে অ্যালাইন টু সিলেকশন আর অ্যালান টু কি অবজেক্ট কারণ এটাও একটা অবজেক্ট এটাও একটা অবজেক্ট আবার এটাও আমি সিলেকশন করেছি এটাও আমি সিলেকশন করছি এই জন্য ওপরে দুটো অপশনই কাজ করবে কাজ করার জন্য আমাকে এখন একটা সিলেক্ট করতে হবে এটা যেরকম চিহ্ন দিয়েছি তাহলে আমার এটা কাজ করবে আমি যদি ওপরে দুটি কাজ করাতে চাই তাহলে উপরে ক্লিক করলাম অ্যালান টু সিলেকশন এখন আমি যদি এখান থেকে অর্থাৎ এই যে আমার এই অবজেক্ট দেন আমার এই অবজেক্ট এই দুটো অবজেক্টকে আমি মিডল আনতে অর্থাৎ এটা মিডল আনতে চাই তাহলে এই সেন্টারে ক্লিক করবো ফরিজেন্টার সেন্টার তাহলে আমার দুটা অবজেক্টের মিডেলে চলে আসলো এটা যদি বামে নিতে চাই তাহলে এরকম বামে ক্লিক করবো বামে আসবে আমি যদি ডানে ক্লিক করে চাই তাহলে ডানে আসবে তো এইভাবে আমরা অবজেক্টগুলো ই করতে পারি আর এটা বায়োটিক্যাল অর্থাৎ আমি একটু ঘুরিয়ে দিই যেটা বোঝার জন্য এবং কিবোর্ড থেকে শিপ চাপি সোজাসুজি হবে এখন এটা বায়োটিক্যালে আমি অ্যালান করতে চাচ্ছি এটা মিডল আছে তো এখন যদি আমি এটা দিই মিডেল যাবে না কারণ এটা মিডিলে আছে আমি যদি উপরে দিই তাহলে এটা যাবে এটা আমি উপরে ক্লিক করলাম তাহলে নিচে কিছু এটা আমি নিচে আসলো অর্থাৎ এটা আমি বটমে করেছি এই জন্য বটম আসলো আমি যদি এটা টপে করি তাহলে টপে আসবে আর আমি যদি মিডলে করি তাহলে মিডলে আসবে আর আমরা যদি এই দুটো অবজেক্টকে একই সাথে আবার আগের পয়সা নিতে চাই তাহলে এখান থেকে ঘুরিয়ে এটা নিতে পারবো এখন আমি যদি এই পাশে আসি তাহলে আমাকে আমি একটা অবজেক্ট সিলেক্ট করি একটা অবজেক্ট সিলেক্ট করার পর এখানে আমাদের যে শেপের যে মানটা আসতেছে এটা আমাদের উইথ এবং হাইট আমরা যদি এটাকে কমাইতে এবং বাড়াতে চাই আমরা কি কমাবো এখানে উইথ এবং হাইট এখানে যে স্কেলটা আছে এই স্কেলটা আমরা কমে ব্যয় করতে এখানে থ্রি পয়েন্ট সামথিং আর এখানে থ্রি পয়েন্ট সামথিং এখানে আমি রেক্ট্যাঙ্গেল উইথটা দিব উইথ ফর এক্সাম্পল এটা আমি পাঁচ দিলাম এবং ইন্টার কীবোর্ড থেকে যদি ইন্টার দেই তাহলে আমাদের শুধু উইথ হয়েছে আর আমি যদি এখানে হাইট দেই তাহলে আমাদের হাইট হবে হাইট দিয়ে এখানে আমি পাঁচ ইঞ্চি দেই ওকে তাহলে আমার সমান হলো কিন্তু এটা কিন্তু আমার ইন্ডিভিজুয়াল আসলো আমি এখানে পাঁচ দেওয়ার পর এখানে পাঁচ দিছি কেন এটা আমার ইন্ডিভিজুয়াল করতে হলো কারণ এই যে আমার উপর ভিতরে একটা লক করা আছে এই লকটা আমাকে আনলক ছিল এখন যদি আমি লক করে দেই লক করে দেওয়ার পর এখানে যদি আমি চার দেই তো অটোমেটিকলি আমার এখানে চার চলে আসবে আমার এখানে কিন্তু লিখতে হয় না জাস্ট আমি ক্লিক করছি অটোমেটিক চলে আসছে আবার এখানে যদি আমি তিন দেই তো এখানে যদি আমি ক্লিক করি অটোমেটিকলি আমার এটা তিন চলে আসবে এই জন্যই আস্তে আস্তে উইথ এবং হাইট কারণ এখানে আমি এই লিঙ্কটা ক্লিক করে দিয়েছি তো এই লিঙ্ক যদি আনলিক করে দেই এখানে আমি লিখি এখন চার বা পাঁচ এখানে যদি আসি তখন কিন্তু আমার এটা চেঞ্জ হচ্ছে না আমাকে আবার এখানেও লিখে দিতে হবে তো এটাই হলো লিঙ্ক এবং আনলিঙ্কের কাজ আর এটা হলো আমি আমার এই অবজেক্টটা উপর দিক থেকে ডানে বামে কত দিকে সরাবো এটা করা যায় এটা আমরা মাউস দিয়েও করতে পারি উপরে নিচে ডানে বামে তো এটা আবার এখান থেকেও করা যায় এটা ডাইনে আসবে বামে আসবে এরকম জিনিসগুলো করা যায় এটা উপর থেকে নিচে আসবে নিচ থেকে উপরে আসবে এই জিনিসগুলো আমরা এখান থেকেও করতে পারি তো এইভাবে আমরা এগুলো উপরে নিচে ডানে বামে এগুলো আমরা সেট করেও দিতে পারি আর এখানে যে আমাদের যে অপশানটা চেন এই চেনটা যে ক্লিক কারণ করি যেটা এটার মধ্যে আমি দেখাচ্ছি সেম কাজটা এখান থেকেও করা যায় সুতরাং একটা অবজেক্ট আঁকি আঁকার পর আমাদের এই পাশে যে অ্যারোটা দেশে কর্নার টাইপ আমরা যদি এই আমাদের যে অবজেক্টটা আঁকলাম এখন এই আঁকার পর আমরা এই কর্নার টাইপটা কোন ধরনের করব আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে এই কর্নার টাইপটা আমি কীরকম করব। তাহলে কি করব আমরা এই কর্নার টাইপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কর্নার টাইপ তিনটে আসে একটা হলো রাউন্ড একটা হলো ইনভার্টেড এটা হলো থাম্পার এখন আমরা এটা যে রাউন্ড করতে চাই জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কাজ করতেছে না কারণ এখানে আমার জিরো পার্সেন্ট আছে এখন আমরা রাউন্ডটা কত পার্সেন্ট দিব এখানে উপর দিক করলে আমাদের ওইভাবে রাউন্ডটা আসবে আমি যদি নিচে ক্লিক করি তাহলে আবার আমাদের যে থাকে সমান হবে আমি উপরে ক্লিক করি দেখলো রাউন্ডটা আমি এত ইঞ্চি দেবো তাহলে রাউন্ডটা ওই দিকে আসলো আবার আমি যদি আগের নিচের দিকে নামাই দিই রাউন্ডটা ওইভাবে একেবারে জিরো করলে আগের যে একটা অ্যাঙ্গেল সেটা ছিল এখন আমি যদি এখান থেকে চেঞ্জ করি রাউন্ডটা আমি এরকম দেবো ইনভার্স এখন এটাকে আমি মানটা কমায় বেড়াইয়ে দেবো এখানে ইনভার্স ক্লিক করতে হবে এখানে মানটা আমরা কমায় বেড়াইয়ে দেবো অর্থাৎ আবার রাউন্ড চলে আসছে আমি এটা ক্লিক করব তাহলে কী হবে এইভাবে আমাদের এটা রাউন্ড শেপটা আমাদের এই অ্যাঙ্গেল হবে আমি একটু জুম আউট করি এই যে চারদিকে আমাদের এরকম শেপ হবে এখানে আরেকটা স্টাইল আছে আমরা যদি এরকম দিতে চাই তাহলে এরকম কর্নার মতো হবে অর্থাৎ এখানে যেটা আমাদের সিলেট আছে আমি যদি ওইভাবে ক্লিক করে দেই মাস দিলে আমাদের এই সিস্টেম আসবে এখানে আমাদের তিনটা স্টাইল আছে। যেটা দেই এরকম আমাদের আমাদের এর রাউন্ড হলে রাউন্ড হবে আর মাছ দিলে এরকম হবে এবং তার পরেরটা দিলে এরকম হবে এবং এগুলো যদি আমি আয় টু মডিফাই করতে চাই তাহলে এই দুইটা অ্যারো আসে এই দুইটা অ্যারো দিয়ে আমি এটাকে ডানে কমানে উপর দিলে কমবে বাড়বে এরকম আমরা করতে পারি আর মাছ আমি দেখালাম যে এরকম হবে এটাকে যদি আয় টু কমানো বাড়ানো যায় তাহলে এই অ্যারো দিয়ে আমরা এটাকে মডিফাই করতে পারবো অর্থাৎ একটা শেপ থেকে আরেকটা শেপে আমরা এটাকে রূপান্তর করতে পারবো তো বিয়ার্স এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল তো নেক্সট টিউটোরিয়ালে থাকবে আমার রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ